ময়মনসিংহের নান্দাইলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইমাম মোয়াজ্জেম ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সভায় কি বলছেন বক্তারা? টুম্পা, কিছুক্ষণ আগেই কিন্তু এই মতবিনিময় সভাটি শুরু হয়েছে, অর্থাৎ নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া বাজারে কিন্তু এই সভাটি শুরু হচ্ছে। অর্থাৎ বক্তারা বলছেন যে আগামী নির্বাচনকে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনতে কিন্তু তারা এই মতবিনিময় সভার আয়োজন করেছেন, অর্থাৎ ইমাম মুয়াজ্জিন এবং সুশীল সমাজের ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু আজকে এই সভার আয়োজন করা হয়েছে। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, এখানে কিন্তু আসলে সুশীল সমাজ সহ বিভিন্ন ইমাম মুয়াজ্জিনের লোকজন কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু এই মতবিনিময় সবাই তারা কিন্তু শুনছিলেন আসলে মনোযোগ সহকারে, এবং এখানকার যারা আয়োজক ছিলেন তারাও কিন্তু বলছেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও কিন্তু পুনরায় আওয়ামী লীগের সমর্থন চাচ্ছেন এখানকার যে আয়োজকরা রয়েছেন। আমরা এখানকার আয়োজক একজন রয়েছেন জালাল উদ্দিন মাস্টার, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে আমরা তো দেখেছি যে বিভিন্ন সময়ে আপনারা এরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, আসলে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বার্তাটা কি? ধন্যবাদ। দেশ টিভিকে আমি বলতে চাই, বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে উন্নয়ন অব্যাহত রেখেছে, তারই পাশাপাশি আমি জালাল মাস্টার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ থেকে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমি 100টি গড় নির্মাণ করে দিচ্ছি। এলাকার মসজিদ মাদ্রাসা 1284টি মসজিদ, আজকে 2টা ইউনিয়নের মসজিদের আমি অনুদান ইমাম সাহেবদেরকে বাধা দিচ্ছি, এবং পাশাপাশি উন্নয়নের সরকারের তুলে ধরছি যাতে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যাতে নৌকা উপহার দেয় এবং সরকার গঠন করতে পারে, তারই ধারাবাহিকতায় আমি সকল এলাকায় সকল ইউনিয়ন সকল গ্রামে আমি এইভাবে মত বিনিময় করে যাচ্ছি। ধন্যবাদ। টুম্পা, শুনছিলেন যে আসলে আওয়ামী লীগের এই নেতা বলছিলেন যে তারা কিন্তু বিগত কয়েক বছর ধরে এই যে সরকারের উন্নয়ন কার্যক্রম সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে আবারও যেন আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান, এবং তারা বলছেন যে আসলে সাধারণ মানুষের জনসম্পৃক্ততা ছাড়া কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতায় আনা সম্ভব নয়, এবং সেই বিষয়টি কিন্তু তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এবং প্রত্যেক নেতারাই আমরা দেখছি যে আসলে বিভিন্ন মত বিনিময় সভা সহ আর্থিক অনুদানও কিন্তু তারা অব্যাহত রেখেছেন, এবং তাদের একটাই দাবি হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু পুনরায় ক্ষমতায় আনতে হবে, সেই বিষয়টি তারা বারবার বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নান্দাইল থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী ইলিয়াস আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে।